SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। কক্সবাজারের টেকনাফে অভিযানে 11,20,000 পিস ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 33,60,00,000 টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। টেকনাফ 2 নং বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানিয়েছেন, উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন শ্মশানঘাট এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল 5টি বস্তাবাহী 3 জন লোককে চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে দ্রুত পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে 11,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক 33,60,00,000 টাকা। আটককৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এসব ইয়াবা ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন, মাদকদ্রব্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এসএস নূর কমপ্লেক্স, মুরাদপুর, চট্টগ্রাম। দোকান, কমার্শিয়াল স্পেস ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ করুন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। মোবাইল নম্বর 01707117113, 01707117114।